সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি সৃষ্টি শুরু করছি এটিএন বাংলার স্পেশাল ডেজার্ট শো ইফতারের রুয়াবজা। রুয়াবজা দিয়ে আমি প্রতিদিনই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নতুন কোন ড্রিঙ্কস এবং ডেজার্টের রেসিপি। আজকেও আমি তৈরি করে দেখাবো একটি ডেজার্টের রেসিপি। তার আগে চলুন আমরা পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আজকে আমাদের সাথে আছেন হামদর্দ সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর মাহবুব উদ্দিন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো দর্শক, আজকে আমরা রুয়াবজা দিয়ে তৈরি করে দেখাবো রুয়াবজার কুনাফা। সামনে যেহেতু ঈদ আসছে, তো এই রেসিপিটা ঈদে তৈরি করলে আরও বেশি ভালো লাগবে, যেহেতু কুনাফাটা আমরা সেমাই দিয়ে তৈরি করছি। ঈদে আসলে সেমাই না হলে তো আসলে হয় না। তো দর্শক, চলুন দেরি না করে রুয়াবজার কুনাফা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে আসি। রুয়াবজার কুনাফা তৈরি করতে যা যা লাগছে: লাচ্ছা সেমাই, গুঁড়া দুধ, চিনি, কাস্টার্ড পাউডার, তরল দুধ, বাটার, রুয়াবজা, চেরি ও বাদাম কুচি। উপকরণ দেখা হয়ে গেল। আজকে আমরা যে কুনাফাটা তৈরি করছি, কুনাফাটা আমরা তৈরি করব সেমাই দিয়ে, আর ঈদের ডেজার্ট তো সেমাই ছাড়া হয়ই না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই, এটা আমরা একটু ভেজে নিব বাটার এবং গুঁড়া দুধ দিয়ে। আমরা চিনি অ্যাড করছি আর দিয়ে দিব গুঁড়ো দুধ। আর রোজার সময় দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম সবারই একটু পেটের সমস্যা হয়, মানে ডাইজেশনের একটু প্রবলেম হয়, যেহেতু সারাদিন রোজা রাখছে, একটু ভাজা পোড়া খাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা, আপনি যেহেতু ডক্টর এই লাইনে আছেন, সবাই কী করতে পারে, আমরা মানে সুস্থ থাকার জন্য আমরা কী করতে পারি? আসলে সুস্থ থাকার জন্য বিশেষ করে আমাদের পেটের সমস্যা যাতে না হয় বা পরিপাকতন্ত্রটা বা হজম শক্তিটা ভালো থাকে, এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের খাবারের চার্ট বা মেনুটা একটু খেয়াল করে নিতে হবে। এটা হতে হতে আমরা যেটা করব, আরেকটা পাত্রে দুধটাকে ঘন করে নিব। দিয়ে দিচ্ছি তরল দুধ, দিব কাস্টার্ড পাউডার। পরিপাকতন্ত্র ভালো রাখার জন্য খাবারের বিভিন্ন মেনুটা আমরা খেয়াল রাখবো। তারপরও অনেকের কমন একটা সমস্যা হয় যে একটু বদহজম বা পেট ভরা ভরা, বা এটা রোজার মাসটাতে মনে একটু বেশি হয়। তো এটা রেমেডির জন্য আমাদের খুবই কার্যকর অনেকগুলো আইটেম আছে, যেমন দারচিনি, লবঙ্গ, কাঁচা পেঁপে, আচ্ছা তারপরে কালো জিরা, এগুলো দিয়ে মিশানো একটা সিরাপ আছে, কারমিনা। আমরা একটু রুয়াবজা অ্যাড করছি। যে ওষুধের নামগুলো আপনি বললেন, সবগুলো কি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়? অবশ্যই। খুব চমৎকার চমৎকার তথ্য জানতে পারলাম। তো আমাদের কুনাফা তৈরি করার দুটা মিক্সচারই রেডি হয়ে গেছে, এখন আমরা প্লেটিং করব। প্রথমে একটি মোল্ড নিব, মোল্ড মানে এটা একটা স্ট্রাকচার দেওয়ার জন্য আমি নিচ্ছি। প্রথমে আমরা যেটা করব, আমরা লাচ্ছা সেমাইয়ের যে মিশ্রণটা রেডি করেছি এটা দিয়ে দিব। কেউ যদি চায় কোনো ট্রান্সপারেন্ট পাত্রে রেডি করতে পারে, আমরা এটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি সার্ভ করার জন্য এরকম করে দিচ্ছি। তো প্রথমে আমরা সেমাইয়ের লেয়ারটা দিলাম, এখন আমরা রুয়াবজা দিয়ে যেই দুধের মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিব। লাস্ট লেয়ারটা আমরা আবার এই সেমাইটা দিয়ে কভার করে দিব। এখন আমি মোল্ডটাকে আস্তে করে তুলে নিচ্ছি। তো এখন আমি রুয়াবজা দিয়ে দিব। সময় স্বল্পতার জন্য আমরা এটাকে এখনই সার্ভ করে ফেললাম, কিন্তু যখন সবাই বাসায় তৈরি করবেন অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হবে। যেহেতু জিনিসটা গরম তাই জিনিসটা বোঝা যাচ্ছে না খুব একটা, বাট বাসায় যখন আমরা ঠান্ডা করে সার্ভ করব লেয়ারটা খুব সুন্দর মতো বোঝা যাবে। তো এখন আমি একটা চেরি গেঁথে দিব এবং একটু বাদাম কুচি দিয়ে দিব। তৈরি হয়ে গেল রুয়াবজার কুনাফা। তাহলে চলুন দর্শক, আমরা দেখে আসি এটার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে লাচ্ছা সেমাই, বাটার, চিনি ও গুঁড়া দুধ একসাথে ভেজে নিতে হবে। এবারে তরল দুধের মধ্যে চিনি, কাস্টার্ড ও রুয়াবজা জাল দিয়ে একটি মোল্ডের মধ্যে ভাজা লাচ্ছা দিয়ে মাঝখানে দুধের মিশ্রণ দিয়ে উপরে আবারও লাচ্ছা সেমাই দিয়ে মোল্ডটি তুলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে হবে রুয়াবজার কুনাফা। দর্শক, দেখে নিলেন রুয়াবজার কুনাফা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। ঈদে কিন্তু ডেজার্টটা অবশ্যই তৈরি করবেন। ভাই, আজকের এই রেসিপিটা আপনার জন্য। ধন্যবাদ,
রুহাবজা দিয়ে এত সুন্দর একটা আইটেম করার জন্য। দর্শক, রুহাবজা দিয়ে আজকের এই আইটেম আমি নিজে বাসায় খাব এবং আপনারা সবাই বাসায় এই আইটেমটি তৈরি করবেন এবং সবাইকে আগাম ঈদ মুবারক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কথা আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য। ওয়েলকাম। দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সামনে ঈদ আসছে, ঈদের ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।